বাংলাদেশ ভারত পাকিস্তানসহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র রয়েছে যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা সম্পূর্ণরূপে নিষিদ্ধ কিন্তু পৃথিবীতে এমন কিছু রাষ্ট্র আছে যেখানে নারীদের বাধ্য করা হয় গর্ভবতী হতে যেমন করে গরু মুরগির ফার্মে গরু মুরগির বাচ্চা উৎপাদন করা হয় ঠিক তেমন করেই নাইজেরিয়ায় বেবি ফার্মিং বা চাইল্ড হারভেস্টিং বা বাচ্চা উৎপাদন কারখানা রয়েছে সেখানে নারীদের বাধ্য করা হয় বাচ্চা উৎপাদন করতে নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোসোর একটি বেবি ফ্যাক্টরি বা শিশু উৎপাদনের কারখানা ও নিবন্ধনবিহীন দুটি এতিমখানায় অভিযান চালিয়ে একশত বাষট্টিটি শিশু উদ্ধার করা হয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা যায় ওই শিশুর মধ্যে কয়েকজনকে যৌন নির্যাতন করা হয়েছে উল্লেখ্য নাইজেরিয়ার বিভিন্ন বেবি ফ্যাক্টরিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান নতুন কিছু নয় কিছু কিছু ক্ষেত্রে অবিবাহিত গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবার প্রলোভন দেখিয়ে এগুলোতে নিয়ে যাওয়া হয় কিন্তু শর্ত থাকে জন্মের পর তাদের বাচ্চাটি ফ্যাক্টরিতে নিয়ে নিবে আবার অনেক ক্ষেত্রে নারীদের সেখানে ধর্ষণ করে গর্ভবতী করা হয় এসব শিশুকে অনেক সময় দত্তক নেওয়ার জন্য বিক্রি করা হয় অন্য ক্ষেত্রে এদেরকে শিশু শ্রমে নিযুক্ত করা হয় ইউরোপে পতিতাবৃত্তির জন্য পাচার করা হয় অথবা ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য হত্যাও করা হয় ফেব্রুয়ারি মাসে লাগোসের পুলিশ স্থানীয় মিডিয়াকে জানিয়েছিলেন তাদের কাছে একজন নারী অভিযোগ করেছিলেন একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের জন্য গেলে তারা তার শিশুটি চুরি করে বিক্রি করে দেয় লাগোসের সামাজিক উন্নয়ন বিভাগের কর্মকর্তা আকবুলা দাবিবি বলেন উদ্ধার শিশুদের মধ্যে একশো জন মেয়ে ও বাষট্টি জন ছেলে তাদের বর্তমানে সরকারি তত্ত্বাবধানে রাখা হয়েছে দুই সালে একই রকম একটি অভিযানে সতেরো জন গর্ভবতী নারী ও এগারো শিশু উদ্ধার করা হয়েছিল পরে ওই নারীরা জানিয়েছিলেন তাদের সবাইকে একই ব্যক্তি ধর্ষণ করেছিলেন সন্তানহীন দম্পতিরা কীভাবে নাইজেরিয়ার শিশু বিক্রেতা চক্রের জালে জড়িয়ে পড়ছেন তার প্রতি যুক্তরাজ্যের একজন বিচারক দুই সালে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন ওই বিচারক বলেছিলেন নারীরা বন্ধত্বের চিকিৎসার জন্য নাইজেরিয়া যান অনাকাঙ্ক্ষিত শিশু কিনে তারা নিজের বন্ধত্ব মোশন করেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন